নবী মরে গেছে না বেঁচে আছে এই প্রশ্নে অনেকে বলে বেঁচে আছে দেখাতে পারে না সাব্যস্ত করতে পারে না প্রমাণ দিতে পারে না যদি না বেঁচে থাকে তো জবাব দেবেন কে তাহলে বেঁচে আছেন জবাব দেবেন আচ্ছা যিনি বেঁচে আছেন উনি আমাদের মতো এই রকম স্থানান্তরে চলাফেরা করেন হাজির নাজির আছেন না কবরে আছেন যদি বেঁচে থাকেন তাহলে কবরে থাকবে কেননা দলিল বলে বিভিন্ন দলিল বাবা কলা পাতা পেয়েছি যা পারে লিখে দিয়েছি আর সেগুলোকে দলিল বলে চালাচ্ছি কিন্তু কোরআনের কাছে গেলে ও দলিল ফুঁকে উড়ে চলে যায় কোরআনের ধারে কাছে উঠে কেন ওই দলিলগুলো এই ইসলামের মধ্যে থেকে আজকে আমরা আওলাদ রাসূলকে চিনলাম না জানলাম না আহলে বাইতকে জানলাম না নামাজে দরুদ পড়তে হয় ও আলালে মুহাম্মদ পড়ি মজলিসে দরুদ পড়তে হয় ও আলালে মুহাম্মদ পড়ি কিন্তু ও আলালে মুহাম্মদকে আলে মুহাম্মদকে আওলাদে মুহাম্মদকে আওলাদে রাসূলকে যেমন আমরা চিনি না ঠিক আমাদের বাপদা 14 পুরুষ এজিদি যারা ছিল আওলাদ রাসূলকে হত্যা করেছিল খুন করেছিল রক্তের হোলি খেলায় মেতেছিল তারা তো চিনতো জানতো কিন্তু তারা এমন ভাবে আমাদের সামনে ইসলামকে রঙ্গিলা করে ঢেকে দিয়েছে যা আমরা আজকে তাদেরই সিলসিলাভুক্ত হয়ে হোসাইনকে চিনি না আওলাদ রাসূলকে চিনি না পড়তে হয় পড়ি তারাও ইমাম হোসাইনকে হত্যা করে ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল আজকে আমরা হোসাইনকে আওলাদ রাসূলকে চিনতে না পড়ে ওয়ালা আলে মুহাম্মদ পড়ছি বলুন এজিদের সাদিতে আমরা মুসলমান নাকি সত্যি নবীর সাদিতে আমরা মুসলমান আল্লাহর নবী বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে দুশমনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে জমিনের বুকে যুদ্ধের ঘোষণা করে দিলাম আল্লাহ পাক এই রকম নেড়ি মুসলমান আউলিয়ার দুশমন আওলাদ রাসূলের দুশমনদেরকে যত বড় হোক না নামাজি মৌলবি মুফতি এ জাহেল মৌলবি ফাটাফুটো আদামের বেটা কপাল ফাটা মৌলবি হোক না যত বড় ডিগ্রিওয়ালা মৌলবি মানে রুই কাতরার মতো লাফালাফি মৌলবি আউলিয়ার দুশমন যখনই হবে তো আল্লাহ পাক বলবে তোর মতো গাদ্দারকে জুতো ঝাঁটা মারার জন্য আমি তোর কম থেকে পাঠাবো না আমি বিরোধী কম থেকে পাঠাবো তাদের জুতো তলায় তাদের জুলুম অত্যাচারে তোরা থু থু অবস্থায় ঘৃত হয়ে যাবি আজকে টপিক এখানে চলবে আমরা মৌলবি একটা জিনিস বুঝে গেছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়লে হুর পাবি জান্নাত পাবি না পড়লে জাহান্নামাই যাবি জান্নাতের লোভ হুরের লোভ নামাজ পড়ার মতো পড়লে তবে তো সম্মান দেবে তা না হলে ওই নামাজিকে জাহান্নামাই ঢোকাবে ওই নামাজির ইমাম শয়তান না হয়ে যায় কারণ আপনি জীবনে কোন মৌলবীর কাছে ফতোয়া নিয়ে আসুন শয়তান আগে বলুন নামাজি না বেনামাজি কোরআন পাকে আমি একটা কথা নিজের দখল থেকে বলবো না যারা পাকা পক্ত নামাজি আছেন তাদেরকে আমি খাসুল খাস ভাবে দাওয়াত দিচ্ছি আজকের মজমাতে বসে নামাজের টপিকটা শুনে যান যে সত্যিকার কি আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে না জাহান্নামে নিয়ে যাচ্ছে আর যদি জাহান্নামে নিয়ে যায় আপনার নামাজ সারা জীবন কল্যাণটাকে মোল্লার কথা শুনে শুনে আরে মোল্লা কোন নামাজ পড়িয়েছে আপনি কি একবারও ভাবলেন না জিজ্ঞেস করেন না শয়তান কেন নামাজি হয়ে শয়তান হলো সে তো ফেরেশতা ছিল ফেরেশতাদের ওস্তাদ ছিল শয়তান হলো কেন কোন জায়গায় আপনারা চুল পরিমাণ শয়তানের কোন একটা খারাপ কাজ আমাকে দেখিয়ে দেন পারবে না আছেন কেউ কেউ পারা যাবে ঠিক আছে আপনারা না পারেন রেকর্ড হচ্ছে ভিডিও আমি ওয়ার্ল্ডে ছেড়ে দিলাম প্রশ্নটা যদি কোনো আলেম থাকে আমাকে যেন কমেন্ট করে জানিয়ে দেওয়া যায় শয়তানের চুরি পরিমাণ অন্যায় গোনার কাজ করেছে তো কবে কার সঙ্গে কি প্রতারণা করেছে যদি এরকম কোন দলিল কোন মৌলবি ভাটিয়ালা থাকে রে তো আমাকে জিজ্ঞেস জানিয়ে দে তোর কাছ থেকে শিখে নেবো তো তাল ফেলেম হয়ে যাবো তো এত কিছু করার মধ্যে শয়তান যখন কোন একটা চুল পরিমাণ গোনা করেনি প্রশ্ন আমার সে শয়তান হলো কেন
শয়তান কেন হলো বলে সে সাজদা করেনি কাকে এ মাওলানা মুফতি আজকে যুক্তিতে আমি বলতে যাচ্ছি যারা বলে গায়রুল্লাহর কাছে মাথা নোয়ানো শিরক গায়রুল্লাহ বলে কাকে আল্লাহ ব্যতীত নবী ওলি পীর তাই তো এদের উপরে হিংসা করে বলছো তো ঠিক না বেটি তাহলে এদেরকে গায়রুল্লাহ বলছে গায়রুল্লাহ মানে আল্লাহর কোন আপন নয় পর পর গায়র মানে পর আল্লাহর আপন না গায়রুল্লাহর কাছে নমনীয় হলো মাথা নোয়ালো তারা সব মুশরিক হয়ে গেল তার মানে এদের কোরআনের জ্ঞানটাও মৌলবি ফাটা মৌলবিদের মাথায় নেই কোরআনের জ্ঞান নেই জানে কামবখত মালন বড় বড় লাফানওয়ালা ওই কাতলা যত ভাইরাল তুমি দেখাও ভাটিয়ালি তুমি তোমার রামলীলা দেখাও কোরআনের জ্ঞান যখন তোমার নেই তো তুমি তাহলে এই যে বক্তব্য শোনাচ্ছ কোন জ্ঞানের কথায় তার মানে তোমার নিজের ব্যাখ্যায় যে তোমার নিজের ব্যাখ্যায় যখন তুমি শোনাচ্ছ তোমার দলে যখন কিছু লোক হয়ে যাচ্ছে তাহলে কোরআনের কথা মতো নয় তোমার কথা মোতাবেক তার মানে মোল্লারা হয়ে গেল ওই দলের খোদা এটা কোরআনে বলছে সূরা তাওবা এটাও কোরআনে বলছে সেটা খোদা হয়ে যায় তার মানে কি খোদার আইন বাদ দিয়ে মোল্লার আইনকে যারা প্রাধান্য দেয় খোদার আইন বাদ দিয়ে ফান্ড পীরের আইনকে যারা প্রাধান্য দেয় এরা তৎকালীন জামানায় ফেরাউনকে যেমন খোদা বলতো আজকের জামানায় এই মোল্লারা হলো কাফের ফিরকা জাহান্নামী এই জাহান্নামী ফিরকাদের খোদা তো শয়তান যদি বলে আদমকে সাজদা করলে শিরক হবে আল্লাহ তোমাকে সাজদা করবে একটা প্রমাণ দেন যে শয়তান কোনদিন বলেছে আল্লাহ তোমাকে সাজদা করব না কোন একটা মোল্লা দেখি দিক দলিল দিক বলেছে শুনেছেন কোথাও কোনদিন কোন মোল্লা বলেছে কোন মুফতি বলেছে কোন লাফালাফি দুই কাতলার মতো আদমের বেটা কপাল ফাটা বলেছে জাহেল মৌলবি বলেছে যে আল্লাহকে সাজদা করেনি শয়তান আল্লাহকে রুকু করেনি শয়তান আল্লাহ তসবিহ করেনি শয়তান বলেছে বলেছে শয়তান এই জন্য হলো আদমকে সাজদা দেয় আল্লাহর হুকুম মানেনি কোন হুকুমটা মানেননি শয়তান যে যুক্তি দিয়েছিল যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা হারাম আজকে সেই শয়তানি মৌলবিরাও তো যুক্তি দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোন পীর ওলিদের কাছে মাথা নোয়ানো হারাম বলে না তাহলে শয়তান আর মৌলবি আলাদা হলো না একদল হলো